Hello friends, welcome to PC Lifestyle and I am your host PC. PC Lifestyle এ আজকের আয়োজন celebrity news. আমাদের আজকের celebrity বলিউডের অভিনেত্রী আনুষ্কা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। আজকের ভিডিওতে কথা বলবো এই দুইজনের lifestyle নিয়ে। বিরাট কোহলি যেমন ক্রিকেটারদের মধ্যে অন্যতম তেমনি আনুষ্কা শর্মা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই সুখী দম্পতি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ও ভিডিও শেয়ার করে। 11 জানুয়ারি 2021 সালে দুজনে প্রথম মা বাবা হন। সেদিন তাদের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান, আর সেই কন্যা সন্তানের নাম রেখেছেন ভামিকা। মা বাবার নামের সাথে মিলিয়ে মানে বিরাট ও আনুষ্কার নামের সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ভামিকা। জন্মের পর সোশ্যাল মিডিয়াতে সরাসরি মেয়ের কোনো ছবি শেয়ার করেননি বিরাট ও আনুষ্কা, অনেকদিন মেয়েকে আড়াল করে রেখেছিলেন। আর ভামিকার এক ঝলক পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার লোকজন নানাভাবে ছোটাছুটি করত। কখনোই ভামিকার ফেস সরাসরি তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন না। তবে ইদানিং ভামিকা হাঁটতে চলতে শিখেছে, দেখতে অনেকটা কিউট হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে সরাসরি তার ছবি শেয়ার করেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর এই বেল বাটন প্রেস করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও কোনো নতুন সেলিব্রিটির সাথে, কথা হবে তাদের লাইফস্টাইল নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।